বক্সাৰ গুৰেশ্বৰত বিশাল গণসমাবেশ। সদ অসম অনুসূচিত জাতি ছাত্র সন্থার বিটিআর জোনাল কমিটির উদ্যোগত আর ভারত মুক্তি মর্চা বাক্সা জেলা কমিটির সহযোগত এই গণসমাবেশ গুৰেশ্বৰ পরিদর্শন বাংলাত অনুষ্ঠিত হয়। এই সমাবেশ রাতেপা 8 বজাত পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, বি আর আম্বেদকরের প্রতিচ্ছবিত মাল্যার্পণ ও বন্তি প্রজ্বলনে আরম্ভ হয় সমাবেশ। তার পিছতে নৃত্য প্রদর্শন আর এক শোভাযাত্রা উলিওয়া হয়। উক্ত কার্যসূচীর পিছতে 3 বজাত মুক্তি সভার আয়োজন। नंबर एक की समस्या है तो ये समस्या किन लोगों ने निर्माण की, किस वजह से निर्माण हुई और इसका कैसे समाधान हम लोग कर सकते हैं, ये बगैर जाने हम लोगों को कुछ समझ में आने वाला नहीं है। गोली खबर सभापित करे भारत मुक्ति मोर्चा बक्सा जिला कमिटी विजय दासे। সভাত ভাষণ প্রসঙ্গত কয় যে আমার মাজত ঐক্য সম্প্রীতি আজি বিভিন্ন চক্রের অবিসন্ধিত নাইকিয়া হবলৈ ধৰিছে, যার ফলত আমি ষড়যন্ত্র বলি হব লগা হৈছে। ইয়াৰ বাবে আজি আমাৰ সমস্যা সমাধানৰ দাবী উত্থাপন কৰি আমাৰ মাজত ভাতৃত্ববোধ সৃষ্টিৰ উদ্দেশ্যে এই সমাবেশৰ আয়োজন কৰা হৈছে। সি এণ্ড মাইনৰিটি জিনক মূল নিবাসী বহুজন সমাজ কহা যাতা হয়, তো ইস দেশ মে জিনকি সংখ্যা জ্যাদা হয়, জিনকে জো লোক বহুসংখ্যক লোক হয়, আজ তথাগতিত আজাদী কে 74 সাল মে উনকি হাজারো সমস্যা নির্মাণ হুই। আর এ সমস্যা নির্মাণ হোনে কা জব কারণ হম লোগোনে ঢুঁড়া তো ভারত মে জো লোকতন্ত্র হ্যায় ও লোকতন্ত্র কি বজায় আজ ব্রাহ্মণতন্ত্র প্রস্তাবিত হো চুকা হ্যায়। এক জাতি কা নিয়ন্ত্রণ ইস ব্যবস্থা পর হোনে কি বজে সে হম মূল নিবাসী বহুজন সমাজ কে হাজারো সমস্যায় নির্মাণ হুই, জিস সমাজ কো হাজারো সাল সে বর্ণ ব্যবস্থা কে দ্বারা, জাতি ব্যবস্থা কে দ্বারা, স্ত্রী দাস্তা কে দ্বারা, সচুত অছুত কে দ্বারা, ইয়া আদিবাসীয় কা অলগীকরণ হো, ইনকে দ্বারা জিনকো বিভাজিত করকে রাখা, তো উন লোগোং কো হাম লোগ এসে কার্যক্রমো কে দ্বারা বাম সে ভারত মুক্তি মোর্চা ইকট্ঠা করনে কা অভিযান দেশ মে চল রা হ্যায়। 6743 জাতিও কো তো 6 লাখ গাঁও মে হাম লোগ অভিযান চলা রহে হ্যায়। अभी 31 राज्य, 550 जिला, 5000 तहसील, 22000 ब्लॉक और 2.5 लाख गांव में हमारी यूनिट काम कर रहे हैं। आसाम में भी हम लोग काम कर रहे हैं, यहाँ पर भी। तो यही कोशिश जारी है हमारी कि SC ST OBC माइनॉरिटी को जगाया जाए जो 5000 साल से सोया हुआ है।